আসসালামু আলাইকুম। আজকে আমরা রফিকুল ইসলাম ভাইয়ের পোষা বিড়াল পম্পমের স্প্রে সম্পূর্ণ করলাম, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে। তো আপনাদের অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে স্প্রেইং বা নিউটার নিয়ে, যে এটা বিড়ালের জন্য আদৌ সেফ কি না বা আমাদের ইসলাম কি বলে। তো ইসলামের দিক থেকে যদি বলি তাহলে হচ্ছে মানুষ সৃষ্টির সেরা জীব, তাদের উপকারের জন্য বাকি সব জীবকে সৃষ্টি করা হয়েছে। তো ওদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে মানুষের অর্থনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট আলোচনা করে আমরা যদি নিউটার বা স্প্রে করি, আলহামদুলিল্লাহ আমার মনে হয় না ইসলামের দৃষ্টিতে এতে কোনো প্রবলেম আছে। তাছাড়া বিভিন্ন আলেম ইকরাম আছে, তাদের কাছ থেকেও যদি আপনারা শোনেন তাহলে জানতে পারবেন যে নিউটার বা স্প্রে প্রয়োজন বেসিসে আমরা যদি করি সেটা সম্পূর্ণ ইসলামিকভাবে বৈধ। আর স্প্রে বা নিউটার আমরা কেন করি সেটাও জানার বিষয়। স্প্রেইংয়ের ক্ষেত্রে আমরা যদি একটা বিড়ালকে স্প্রে করে রাখি তাহলে তার ব্রিডিং জটিলতা সহ তার ইউটেরাস ওভারিয়ান যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে মিডিল এজে যাওয়ার পরে সেটা সম্ভাবনা আর থাকে না। ক্যাট আরও বেশি ডোসাইল হয়, আপনার প্রতি ভালোবাসা ইমোশন আরও বেশি কাজ করে, আরও বেশি ঘরে থাকার প্রবণতা বেড়ে যায়, বাইরে যাওয়ার প্রবণতা কমে যায়। তার প্রসাব করার জায়গার বা পি পটি করার যে নির্দিষ্ট জায়গা আছে সেখানেই পি পটি করে, সোফা বা টেবিল বা বই পুস্তক বা খাটের উপরে উঠে পি পটি করার প্রবণতাটা কমে যায়। তাছাড়া ওর ওভারঅল হেলথ এবং তার হচ্ছে ব্রিডিং সাউন্ডনেস এটা কিন্তু ইনট্যাক্ট থাকে। তো আপনারা যারা ভয় পান যে আমার ক্যাটকে স্প্রে বা নিউটার করলে কী কী প্রবলেম হতে পারে, আশা করি কোনো প্রবলেম হবে না। এটা ইসলামিকভাবেও বৈধ এবং তাদের স্বাস্থ্য এবং সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকেও যদি আলোচনা করি তাহলে কিন্তু স্প্রে এবং নিউটার সম্পূর্ণ সেফ। তো এটা খুবই একটা সাধারণ অপারেশন, একজন দক্ষ ভেট চাইলে খুব ইজিলি অপারেশনটা করতে পারে। পোস্ট অপারেটিভ কেয়ারের মধ্যে জাস্ট দুই একটা দিন একটু নজরদারিতে রাখতে হয় এই, তাছাড়া ভালো ওষুধ ভালোভাবে সার্জারিটা সম্পূর্ণ করলে এটা আপনা আপনি দুই একদিনের মধ্যেই হিলিং হয়ে যায়, পোস্ট অপারেটিভ জটিলতা অনেকটাই কম। ভালোর দিকে হচ্ছে বিড়ালের স্বাস্থ্য ভালো থাকে। আমরা জানি যে ইউটেরাস এবং ওভারি ফেলে দিলে কিন্তু তার যে রিপ্রোডাক্টিভ হরমোন সেটা কিন্তু আর রিলিজ হচ্ছে না, সেক্ষেত্রে তার গ্রোথ হরমোন এবং ইমোশনাল হরমোন যেটা আছে সেটার কিন্তু সিক্রেশনটা বেড়ে যায়। তার ফলে কিন্তু তার শারীরিক গঠনটা সুন্দর হয়, সে দেখতে সুন্দর হয়, তার লোম পড়ার প্রবণতা কমে যায়, তার লোমগুলো আরও বেশি অয়েলি আরও বেশি সিল্কি হয়। তারপর আরেকটা বিষয় হচ্ছে তার ওভারঅল হেলথ। ইউটেরাস এবং ওভারিয়ান ক্যান্সারের কারণে কিন্তু আমরা জানি যে 60% বিড়াল উইদিন দেয়ার হাফ অফ দ্য লাইফ স্প্যান দেখা যায় 6 থেকে 8 বছরের মধ্যেই মারা যায়। তো এই প্রবণতাটা কমে যায় যার ফলে আপনার বেবিটা কিন্তু নর্মালি যতদিন বাঁচার কথা আল্লাহ তাআলা যতদিনের জন্য সৃষ্টি করেছে খুব হেলদিভাবে বেঁচে থাকতে পারে। তারপরে তার ঘরের বাইরে যাওয়ার প্রবণতা কমে যায়, সে অন্যান্য ক্যাটের সাথে মেলামেশা করে না, রাস্তার ক্যাটের সাথে মেলামেশা করে র্যাবিস আনার প্রবণতাটা তার কমে যাবে, ফলে আপনি এবং আপনার বাসার যারা সদস্য আছেন তারা ভালো থাকবেন, র্যাবিস হওয়ার আর কোনো চান্স থাকলো না, এবং এর ওভারঅল গ্রোথটাও কিন্তু বেড়ে যাবে। দেখতে হবে আপনার বিড়ালটাও দেখতে খুব সুন্দর হবে সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবেও এটা কিন্তু অনেকটাই হেল্পফুল হবে আপনার জন্য। তো আপনারা যারা দ্বিধাদ্বন্দ্বে আছেন স্প্রে বা নিউটার নিয়ে তারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে সর্বাত্মক সাহায্য করার চেষ্টা করবো ইনশাল্লাহ।